কদিন আগে শুরু হয়েছিল ত্রিশূল, বাট আজকে 100 এপিসোড। সো আমরা ভীষণ এক্সাইটেড সবাই। আর আজকে কী সিন আসছে না সিন আসছে কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবই। আর এখনও আমরা যেহেতু সিন মানে পাইনি আর কি, সিন আসেনি আমাদের, তো নিচে কী হচ্ছে তোমাদেরকে একবার দেখাচ্ছি। চলো দেখো আমাদের টেকনিশিয়ানরা বিহাইন্ড দ্য ক্যামেরায় যারা থাকে আর কি, তারা কী করছে, সিন না থাকলে তারা কী করে। তো শীতকালের আমে যে দেখো কী হচ্ছে আজকে ত্রিশূলের সেট। আমাদের সমস্ত টেকনিশিয়ান দাদারা ক্রিকেট খেলছে, টিম করে পুরো এরকম মাঠের মধ্যে তারা ক্রিকেট খেলতে এখন ব্যস্ত, প্রচুর এক্সাইটেড তারা। আর মানে ভীষণ সিরিয়াসলি খেলাটা হচ্ছে, কারা জিতবে কারা হারবে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এই যে এখানে নিচে দেখো কালি প্রচণ্ড ব্যস্ত এখন। কালি 100 এপিসোড কমপ্লিট হচ্ছে, আপনি কিছু বলুন। তারা বলছে এক মিনিট, এই তো কালি জুতো পাচ্ছিল না, জুতো পেয়ে গেছি। হ্যাঁ সত্যি, মানে কি করে 3 থেকে 4 মাস কেটে গেছে না আমাদের, 5 মাস কেটে গেছে সেটা আমি বুঝতে পারিনি। এটা একটা আলাদা ফ্যামিলি হয়ে গেছে আমার কাছে, মানে প্রত্যেকজন। সেটা আমার দুই দিদির কথা তো আপনারা জানেন, ওরা আমার কতটা ক্লোজ, ওদের কথা বাদই দিলাম, ছেড়ে দিই, বাকিদের কথা বলছি। ওরা আমার মানে সবাই না একটা টিম মেম্বার মনে হয়, আমার ফ্যামিলি মেম্বার মনে হয়, না কাজ করতে আসি মনে হয়, আমি একটা আমার বাড়িতে যাচ্ছি, না কারোর বকুনি শুনতে হয় না কিছু, খুব গুছিয়ে ভালোভাবে আমাদের পুরো টিমটা, মানে ডিরেক্টোরিয়াল টিমের সবাই, টেকনিশিয়ান যারা, সবাই এত হেল্প করে, এত ভালোভাবে আমাকে মানে নতুন হিসেবে বুঝতে দেয় না। আমি খুব খুশি হয়েছি 100 এপিসোড হয়ে গেছে, আপনারা আশীর্বাদ করুন 100 কেন, আমরা যেন 1000 পার করতে পারি। চলো দেখি কী খেলছে এরা, আমরা জানি না তো। জাম্বো জাম্বো, গুড মর্নিং জাম্বো লোক, দুই জামাই, এক জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু পাত্তাই দেয় না জামাই বাবুরা, দুই জামাই আবার বিশাল ব্যস্ত। গুড মর্নিং, আজকে আমাদের 100 এপিসোড ডান হলো, তো আজকেও বিভিন্ন রকমের একটা অন্য রকমের একটা শুটিং হচ্ছে। আমি শাহরুখ খান হয়েছি, আর আমার অপোজিটে ওই যে রয়েছে টুম্পা কুমার, এটা আমাদের ডিরেক্টর। শর্টের সময় কিছু নেই, খুব ভালো সব সময় কপি করে দেয়।
পুরো কপি করে দিই কপি পেস্ট कुछ कुछ होता है क्या करूं हाय कुछ कुछ होता है সঞ্জিতা দুর্গার খুব একটা কমেডি সিন আসতে চলেছে ত্রিশূলে, তোমরা আজকালের মধ্যেই হয়তো সিনটা দেখতে পাবে। তার কিছু ঝলক আমি তোমাদেরকে শেয়ার করলাম, ডায়লগ পোর্শন খুব একটা দিলাম না, বিকজ তাহলে তোমরা ইন্টারেস্ট হারিয়ে ফেলবে যে কী হচ্ছে না হচ্ছে সেটা দেখার। তো দেখতে থাকো ত্রিশূল সন্ধে 7টায় প্রতিদিন কালার্স বাংলাতে। দেখতেই পাচ্ছ যে ত্রিশূলের ফ্লোরে এখন একটা রোমান্টিক কিছু কিছু গান শুট হচ্ছে। সো তোমরা বুঝতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর রোমান্টিক সিন আসতে চলেছে। এই গানটা বীর আর তারাও গাইবে, দুই বোন দুদিকে প্রেম করছে এরকম একটা সিন। সো দেখতে থাকো ত্রিশূল আর এনজয় করতে থাকো, আর এরকমভাবেই আমাদেরকে ভালোবাসতে থেকো। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললে চলবে না। ওকে, কিপ সাপোর্টিং মি অ্যান্ড লাভ ইউ গাইস।